অনলাইন অ্যাপসের মাধ্যমে দেয়া হচ্ছে নগদ টাকার ঋণ। পরিশোধ করতে না পারলে গ্রাহকদের গুনতে হয় জরিমানা। রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে এমন কয়েকটি প্রতারক চক্র। আর এসব চক্রকে ধরতে অভিযান চালায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম উইংয়ের একটি দল। র্যাপিড ফায়ার নামে অ্যাপস পরিচালনার মূল হোতা সহ আটক করা হয় 26 জনকে। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সাধারণ মানুষ এতে খুব সহজে প্রলোভনে পড়ে। ফেসবুক, ইউটিউব রিল সহ বেশ কয়েকটি অ্যাপস এর মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছে কয়েকটি চক্র। 10,000 টাকা নিলে দেখা গেছে যে আপনার 15,000 টাকা বা 20,000 টাকা দিতে হচ্ছে। যাদের ধরতে মঙ্গলবার রাজধানীর উত্তরায় মাঠে নামে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম উইং এর একটি দল। র্যাপিড ফায়ার নামে একটি অ্যাপসে ঋণ দেওয়ার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে আটক করা হয় মূল হোতা সহ মোট 26 জনকে। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে আসা প্রতারক চক্রটির বিষয়ে কথা বলেন এটিইউর পুলিশ সুপার। ইন্টারনেটের মাধ্যমে তারা র্যাপিড ক্যাশ সহ আরও কিছু কিছু ক্যাশ আছে, সেই ক্যাশগুলো ইন্ডিয়া এবং পাকিস্তানেও তারা পরিচালনা করছে। যারা অ্যাপটা ডাউনলোড করে তাদেরকে কল দিয়ে টাকাগুলো প্রেশারাইজ করে, ব্ল্যাকমেইল করে টাকাগুলো আদায় করে। রাজধানীতে এইসব প্রতারক চক্রকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে বলেও জানান তিনি। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।